দেখে কি মনে হচ্ছে আমাকে? চার্মিং অনুভূতিটা কতটাই আছে? তবে আমি ইতিপূর্বে এতদিন বাড়ি ছেড়ে আমার মাতৃভূমি ছেড়ে ছিলাম না, ফিরে আসলাম, যে কারণে এতদিন আটকে ছিলাম। কোর্ট যেটা সরকার পক্ষকে বলেছিল সে উত্তর দিতে পারেনি, সেই জন্য আমাকে কোর্টের মাধ্যমে আমি বের পেয়েছি, ফিরে আসছি। আগামী দিনে আমার এটা ট্রায়াল করবে, চলবে। নিউ মার্কেটে চার্জশিট দিয়ে দিই, দুটো আরো দুটো কেসে আশা করবো দ্রুত চার্জশিট দিয়ে দিই হোক এবং দ্রুত এটা ফাইসাল হোক আমি চাই। জেলের মধ্যে কেমন ব্যবহারের ফেস করেছেন? না, ব্যবহার কারো খারাপ না, কোনো সিপাহী থেকে কোনো আধিকারিক পর্যন্ত সবাই যথেষ্টভাবে ব্যবহার করেছে, ব্যবহারে কোনো প্রশ্ন নেই। বলছি এরকম আগে কোনো দিন তো সেরকমভাবে হয়নি যে এমএলএকে এরকমভাবে হ্যারাসমেন্ট বা এরকম নিয়ে করা। আপনার নামে আর্থিকের একটা গণ্ডগোলের একটা অভিযোগ তুলেছিল, চুপ করে গেল কেন? তারপরে একবার বুক করে বলে চুপ করে গেল, সেটা আমি দেখবো। আমার নামে নাকি বলছে কি কি হোয়াটসঅ্যাপে হিসাব কি নাকি দেখিয়েছে, এরকম দেখে আমি সেটা দেখবো কি কথা থেকে পেয়েছি, কোন নেতা দেখাচ্ছে। তখন ফোন ফরেন্সিক রিপোর্টে পাঠিয়েছে, ফরেন্সিক রিপোর্ট থেকে ফোন আসুক, আমি যদি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত থাকি বা কোনো যেটা যে অভিযোগে নিয়ে এসছে সে আইন আইনের পথে চলবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন, পাবলিক ডোমিনে আমার নামকে খারাপ করার জন্য এই একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা মাত্র বলে মনে করি। জেলে আর পাঁচজন যেমন খাওয়া দাওয়া করেছেন বা পরিষেবা পেয়েছেন, আপনি কি তেমনই না তার থেকে কম বা বেশি কিছু, তেমন কোনো ব্যাপার ছিল কি? তেমনই নিয়েছি, আমি ডিভিশন ওয়ান নিতে পারতাম, আমি প্রত্যাখ্যান করেছি ডিভিশন ওয়ানকে। আমার লয়াররা বলে ফেলেছিল, আমি জজকে বলেছি ক্যান্সেল করে যে আমি ডিভিশন ওয়ান নেব না। আমি মনে করি আমার যারা ভোটার তারা যে ফ্যাসিলিটি পাচ্ছে আমার সেই ফ্যাসিলিটি জানার দরকার কি আছে না আছে। তারা আমাকে নেতা বানিয়েছে, তারা আমাকে বিধায়ক বানিয়েছে, তারা যেদিন ডিভিশন ওয়ান পাবে আমি মনে করবো, অর্থাৎ সেই উচ্চমানের পরিষেবা যদি পেতে পারে যেদিনকে পাবো সেই দিনে আমি আমার রাজনীতিটা সার্থক হবে। এই ডিভিশন ওয়ান আমি বুঝি না, মানুষের জনপ্রতিনিধি জনগণ কী পাচ্ছে সেটা আমার জানার দরকার ছিল বলে আমি সেটাই বিশেষ করে ডিভিশন ওয়ানটাই নিয়ে নিই। আপনি কি জানেন এই মুহূর্তে ভাঙনে কি হচ্ছে? দেখুন আমি তো আজকে আসলাম, আর আপনারা জানেন নিশ্চয়ই আমার বাড়িতে 6 তারিখ থেকে খুচরা শিল্পী সে ঐতিহ্যশালী একটা মিলন মেলা বললেও চলে, মিলন উৎসব বললেও চলে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আছেন, সমাধি ক্ষেত্র আছে, সেখানে তারা আসেন, আশীর্বাদ নেয়, মাজারে ধোয়া উচ্চা, সেই কাজে আমি ব্যস্ত থাকবো। তারপরে আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই মিডিয়ার মাধ্যমে জানাতে জানাবো কবে আমি খবর আসছি। কি বলবেন আপনার জন্য হয়েছে না আমি সেটা বলবো না, মানুষ বুঝতে শিখেছে সংখ্যালঘুদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ধরে রাখবো, ভোটের সময় শুধু ভালোবাসা উঠলে উঠছে, ভোট মিটে গেলে সংখ্যালঘুদেরকে ধরে ধরে ওই খেতা কেস দাও এ দাও বা বিভিন্নভাবে যেভাবে হ্যারেস করা হয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু পর্যন্ত সবাই তারা জেনে গিয়েছে। ভোট ব্যাংক যে যে থিমটা ছিল সেটা ভাঙতে শুরু হচ্ছে, উন্নয়নের নিরিখে পরিষেবার নিরিখে আগামী দিনে ভোট হবে বলে মনে করি। বলেছেন যে মুসলিমদের প্রার্থী হিসেবে করা হোক, মুসলিম প্রার্থী বাড়ানো হোক, এবং মুসলিম যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিম, এখানে যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দু প্রার্থী করা হোক, পঞ্চায়েত ইলেকশন নজর দেওয়া হোক, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিরুদ্ধে তোপ জেগেছেন, কি বলবেন? দেখুন এটাতে আমি বিশ্বাসী না যে হিন্দু 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 উপকার করে ফেলবে, মুসলিম মুসলিম উপকার করে ফেলবে। পশ্চিমবাংলার বিধানসভাতে কটা মুসলিম ক্যাবিনেটে আছে দেখুন, কত মুসলিমের ভর্তি হয়েছে, আমি ওটাতে বিশ্বাস করি না যে হিন্দু হিন্দু মুসলিম প্রার্থী হিসাবে মানুষের মতো প্রার্থী দেওয়া হোক, যে জনগণের সাথে টাচে থাকবে, যে জনগণের পালস বুঝতে পারবে, জনগণের অভাব অভিযোগ গুলো দ্রুত সমাধান করতে পারবে সেই রকম প্রার্থী করা হোক, অন্যথায় এই চোর চাকরি চোর গরু বিক্রি বালি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামের সাথে যারা যুক্ত তাদেরকে মূত্র থেকে সরিয়ে দিয়ে শিক্ষিত ইয়াং ব্রিগেডকে তুলে নিয়ে আসুক আমি বলে মনে করি। আপনি জেলে ছিলেন সেই মুহূর্ত থেকে আজও পর্যন্ত রাতের অন্ধকারে ভাঙনে ডাম্পার চলছে, মাটি ভরাটের কাজ, এই প্রশ্নটা সত্যিই করতে চাইছিলাম, কি বলবেন আপনি? দেখুন ওটা হচ্ছে এই একটা ভালো প্রশ্ন করছেন, এটা হচ্ছে বেসিক্যালি কাশি কেএলসি থানার আন্ডার, কেএলসি থানার আন্ডার রাইট, এটা একটা ভালো তাই না? কাশিপুরে ট্যাগ হয়েছে, হ্যাঁ হচ্ছে, নিজেই হচ্ছে, ওটা ভালো ট্যাগ হয়েছে কি জানেন, এটা ঝামেলা হওয়ার পরে তৃণমূলের যারা তোলাবাজি করতো তারাও বাড়ি থেকে ছাড়া, আর আমাদের তো ধরে জেলে বলে দিয়েছে। এই সুযোগে যারা ওখানে ওই ল্যান্ড গুলো কিনে রেখেছিল তারা জানছে এই সময় কাকে তোলা দিতে হবে না, এই সময় পুলিশ বা কিছু ম্যানেজ করে কাজটা শুরু করে নিচ্ছে। তবে একটা কথা এটা মনে রাখবেন, দেশের আইন কিন্তু দেশের প্রধানমন্ত্রীও জেল কেটেছিল, মুখ্যমন্ত্রীরা জেলে মারা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী জেলে আছে। একটা মাথায় রাখবেন যে
আইন হবার উদ্দেশ্যে কেউ যদি আইনের উপর ব্যবহার করে আজ না হলো কালকে তাকে জবাবদিহি করতে হবে। ফিরাদ হাকিম আপনাকে নিয়ে কটাক্ষ করেছেন, গায়ে মানে না আপনি মুরব্বি, আপনি জেলে থাকা মূলত আপনার ফ্যামিলি থেকেই। ফিরাদ হাকিম যথেষ্ট সিনিয়র, ওনাকে চাপে পড়ে মন্তব্য করেছি না, মন থেকে মন্তব্য করেছি এইটুকু বলে ছেড়ে দিলাম যে বলতে হবে তোকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তোকে এটা বলতে হবে, এইটার জন্য মন্তব্য করেছে না মন থেকে করেছে এটা আগে। দেখুন এইটা হচ্ছে আইনের ব্যাপারটা আমি জানিনি, আমার লয়ারের সাথে এই বিষয়ে কিন্তু কথা বলি, অবশ্যই যদি এতে সরকারের কোনো রকম আবার ষড়যন্ত্র থাকে সেটা আগামী দিনে অবশ্যই বলবো, কিন্তু এটা আমি তো বলতে পারছি না ঠিক কি আইনের ব্যাপার আছে, কোন আইনের গণ্ডির মধ্যে কি আছে, আমি তো আইনের বিশেষজ্ঞ নয়, আমি জেনে এই বিষয়টা আমি বলছি। সে তো অবশ্যই আমার লয়ারের সাথে আমি কথা বলবো, যেসব সমস্ত সাক্ষীগুলো দিয়েছিল যারা সাক্ষী হয়েছে সেই সব তাদের বিরুদ্ধে আইনত কিছু পদক্ষেপ নেওয়া যায় নাকি বা যুক্ত কেসটা সমাধান করা যায় নাকি সব বিষয়ে আমি আইনের যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা হবে আগামী দিনে। নশাদ ভাই, ভাঙর থানা বা পাশাপাশি কাশীপুর থানা বা কেএলসি থানা এলাকায় নর্থ থানা এই থানা এলাকায় অনেক ওয়েটল্যান্ড আমরা দেখেছি, কখনো কাপাসাইড মৌজা, কখনো বা ফুলবেড়িয়া মৌজা, কখনো বা ব্যাওতা মৌজায়, আপনি চলে যাওয়ার পর থেকে কিন্তু ভরাট হচ্ছে ওয়েটল্যান্ড। দেখুন আমি তখন কোথায় ছিলাম ঠিক খেয়াল নাই, এবারে আমাদের কেন্দ্রীয় বাজেটে একটা বেসিক একটা ভালো 900 কোটি টাকার আশপাশে ওয়েটল্যান্ড রক্ষণাবেক্ষণের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, আগে হয়েছে অত কি জানি না, আমি এবারে দেখেছিলাম, তো আমার জন্য একটা ভেরি পজিটিভ সাইড ওটা। আমি এগুলো আমি পৃথিবীতে যে সমস্ত দপ্তরে চিঠি করেছি, মন্ত্রীকে চিঠি করেছি, সে সমস্ত চিঠি নিয়ে সেন্ট্রালের অর্থ দপ্তরে অর্থমন্ত্রীর কাছে আমি ট্যাগ করবো, চিঠি পাঠাবো যে আপনি টাকা বরাদ্দ করছেন রক্ষণাবেক্ষণের জন্য, আর পশ্চিমবাংলার আমার বিধানসভায় একটা হেভি অংশের ওয়েটল্যান্ড নষ্ট হয়ে যাচ্ছে, তাতে রিয়েল এস্টেট বিজনেস চলছে অলরেডি কর্পোরেটের কাছে তুলে দেওয়া হয়ে গেছে, এরকম অনেক আমরা তো মানুষের কাছে ভোট চাই, মানুষ জোর করতে পারবো না, ভোট না দিলে মারবো, ভোট দিতে আসবি না তোর ভোটটা আমি দিয়ে দেবো, এটা তো আমরা করতে পারবো না, আমরা মানুষের কাছে অ্যাপ্রোচ করবো যে আপনারা আমাদের ভোট দিন, আমরা আপনাদের উন্নয়নের স্বার্থে যে সমস্ত অর্থগুলো আসে সেগুলো আমরা সঠিকভাবে যথাযথভাবে আমরা খরচ করবো, তারপরে মানুষ আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা যেটা বলবো সেটা কাজে বাস্তবায়ন করবো। পঞ্চায়েত নির্বাচনে বিধানসভায় আরেকজন আমি বন্ধু পেলেন ভালো লাগলো, আগে তো এক অবস্থা তো একদিকে বিজেপি ভাইস সেক্রেটারি লেফট সাইডে টিএমসি কাছাকাছি থাকবে, ইনকিলাব জিন্দাবাদ বললে অন্তত ইনকিলাব একজন আমি বলবো, অন্যজন জিন্দাবাদ বলবে যদি কংগ্রেস চায়, কংগ্রেস যদি চায় ইনকিলাব বলবে, এবার জিন্দাবাদ বলবো আমি, নাহলে এমন একটা পরিস্থিতি ছিল আমাকে ইনকিলাব বলতে হতো আমাকে জিন্দাবাদ বলতে হতো, খুব একা একা ফিল করতাম। আগামী দিনে কি পঞ্চায়েত নির্বাচন আপনারা একসঙ্গে লড়বেন? দেখুন ওটা আমি একা বলতে পারবো না, আমি চেয়ারম্যান ঠিক আছে, কিন্তু আমার দলও তো একটা রাজ্য কমিটি আছে, আলোচনা যেটা উঠে আসবে সেটাই আমার নওশাদ সিদ্দিকীর কথা হবে সেটা। কংগ্রেস সিপিএম এর সমর্থন পাচ্ছেন? দেখুন আমি যখন ডে ওয়ান থেকে আজ পর্যন্ত দেখছি, যখন আমি জেল কাস্টডিতে ছিলাম দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে আমাকে অনৈতিকভাবে বা আইএসএফ এর কর্মীদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করে রেখেছে তার প্রতিবাদ জানিয়েছে, নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে যে গণতন্ত্র আছে বিপন্ন, সেই জন্য হয়তো বদ্ধ হয়ে কে কোন রাজনীতি কোন মতাদর্শে বিশ্বাসী সেটা দূরে রেখে গণতন্ত্র বিপন্ন হওয়ার জন্য তারা আমার হয়ে আইএসএফ বাকি যারা নেতৃত্বদের হয়ে গলা ফাটিয়েছেন বলেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাথে সাথে অনেক নাট্যকর অনেক চিত্র পরিচালক প্রফেসর ডক্টর থেকে শুরু করে সমাজকর্মী ধর্মগুরু থেকে শুরু করে মতো আর একটা অংশ আমাদের হয়ে কথা বলেছে শুনেছিলাম, তো যারাই আমাদের হয়ে এবং আপনারা মিডিয়া বন্ধুরা প্রতিনিয়ত যে খবরগুলো দেখাতেন মানুষের কাছে পৌঁছাতো, এবং ভাঙরের আমার যারা সমর্থকরা আছে আইসিএফ কর্মীরা আছেন সমগ্র রাজ্যের যে মানুষ আমার পাশে আমাদের পাশে দাঁড়িয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনি বাজেট অধিবেশনে যেতে পারেননি, সেই সঙ্গে সঙ্গে যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী বিদেশে জন্মদিন পালন করতে গিয়েছে, অতএব যাদবপুর এবং ভাঙরের পক্ষে উভয় দিক দিয়েই বাজেট অধিবেশনে ক্ষতি করা হয়। কেন্দ্রের একটা রাজ্য, হ্যাঁ ওনা ওটা তো আপনি আবার ভাঙরের মানুষ না, ওটা আপনার উচিত বিকাশ নয় ভট্টাচার্যের মতো অত ভালো মানুষকে না ভোটে জিতিয়ে, মানে আমি মানুষ হিসেবে ভালো মানুষ এই জন্য বললাম, যিনি একজন লয়ার
টফনেস দই আমি সেই হিসেবে বললাম না আমি মিমি দিকে আমি কিন্তু খারাপ মানুষ বলছি না তাকে না জিতে আপনি একজন নায়িকাকে জিতিয়েছেন তো ফল হাতে নাতে আপনি পাবেন বিগত দিনে তিনি তিনি সেলফি নিতে ব্যস্ত তিনি টিকটক ভিডিও করতে ব্যস্ত থাকবে তিনি কি ভাঙনের মানুষের কিভাবে উন্নয়ন হবে সেটা ভাববে আর বিকাশের মতো মানুষকে যদি আপনারা জিতে লোকসভার মধ্যে পাঠাতেন সিএনএ যখন বিলটা পাস করার চেষ্টা করেছিল এটা তো উপস্থিত ছিল না আমি বিধানসভার আমার উনি ট্রান্সপোর্ট মিনিস্টার হয়েছেন আমি দেখছিলাম ফুলপুরশিবির জলসার জন্য উনি বিশুদ্ধ বাসের ব্যবস্থা করেছেন ধন্যবাদ জানাচ্ছি আর উনি খুশি হয়েছেন মিষ্টি পাঠাতে বলবেন তাহলে মিষ্টি খাবো রাজনীতির বাইরে এক সম্পর্ক রাখা দরকার যে যার যে রাজনীতি থাকতে পারে তো আবার আমার নাকি শুনছিলাম বলছিল নাকি আমাকে বিজেপির ফোন দিয়ে ফোন করেছিল কোন বিধায়ক আমার মধ্যে তৃণমূলের বিধায়করা ফোন করে ইভেন আমি একটা কথা কোড অনকোড বলছি কিন্তু বলবো নাকি কথা বলে এমন কথা আমার সাথে কথা বলে যেটা তৃণমূলের অন্য বিধায়করা বলতে সাহস পারে সে কথা নওশাদ সিদ্দিকীকে বলে কিন্তু নওশাদ সিদ্দিকীর সাথে সেই সম্পর্ক যে কেউ আমাকে ফোন করতে পারে আমি হচ্ছে বিএপির চেয়ারম্যান বিধানসভা কমিটি কবে প্রোগ্রাম আছে না আছে কবে মিটিং আছে সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারে ফোনাফোনিটা যদি খারাপ হয়ে যায় তাহলে যে অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে দু ঘন্টা চা খেতে বলো সেই উত্তরটা কেন ওই মহাশয় জিজ্ঞাসা করেন তাদের কাছ থেকে বিগত পঞ্চায়েতে ভোটে আমরা দেখেছি ভাঙড়ে প্রার্থী দিতে পারেনি এবারে কি আপনারা প্রার্থী দিতে পারবেন আশা রাখছেন ভাই 41 দিন জেল কেটে এসেছি কি মনে হচ্ছে ছেড়ে দেবে সবাই জলসানে কি বলবো একটা কথাই বিগত বছরের দিনে যেমন ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে দাদাহুজির ভক্ত মুড়িরা ফুটফুড়ে শিল্পী আসেন এখানে আশীর্বাদ অন্নভূমিতে আসে আশীর্বাদ নিয়ে ফিরে যান ঠিক একই ভাবে তারা আসবে তাদেরকে নতুন করে কোনো গাইড করার প্রয়োজন নাই আপনারা নিশ্চয়ই জানেন এখানে লাখো লাখো লোক আছে সেই পরিমাণে পর্যাপ্ত না টয়লেট আছে না পানীয় জলের ব্যবস্থা আছে না পুলিশি ব্যবস্থা আছে তারপরও এরা নিজেরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যেমন ভাবে আসে আসবে আছে বাহ ওষুধ দেয়নি প্রথম দিনে আমরা যে ওষুধ এবং বরফের যে শেক নেওয়ার কথা বলেছিল সেটা প্রোভাইড করে তারপর থেকে যথারীতি যে বলেছিলাম আমরা তারপর থেকে ঠিকঠাক ছিল কি খাওয়া দাওয়া দিত বলতে জেলে ওটা আমি ভাই ওটা বললাম মানে বলবে নাকি কানতে গেছি নাকি কানতে ওসব নিয়ে আমি ভাই খাওয়া দাওয়া নিয়ে ভাবি এটা মানুষের কিউরিসিটি আপনি আমার জনগণ জানতে চায় বলবে আচ্ছা আপনি কন্ঠে করতে কি তৃণমূলী কোথায় কলকাতা সামনে আছে সেটা আমার থেকে ভালো মনে হয় তৃণমূল উত্তর দিতে পারবে দেখুন আমি একটা কথা বলছি আমি মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি মানুষ যাতে উপকৃত হয় গ্রাসরুট লেভেলের মানুষরা অনেক বিষয়ে অকিবহল নয় সেগুলোকে অকিবহল করানোর জন্য আমার দেখবেন আমার বক্তব্য দেখবেন আমি সেগুলো চেষ্টায় লেগে থাকি আমি সেটা যেমন করছি আর করে যাব ওটা আমার রাজ্য কমিটি বলতে পারবে আমি বলতে পারবো না আমার নেতা হওয়ার শখ নেই আমি কর্মী থাকতে চাই না কারণ ভাই জেলে আছে দাদা বাইরে আছে নিশ্চয়ই সে সুখে শান্তিতে নাই হ্যাঁ তবে দাদা যেটা বলেছেন আমার উপর আরো চাপ বাড়বে আমার উপর আরো দায়িত্ব চাপিয়ে দিল আমি চেষ্টা করব সে যখন দায়িত্ব তুলে দিচ্ছে তারপরে আমাদের সায়নদা আছে আমাদের যুবিদি আছে আমাদের রাজ্য কমিটি মাস্টার সাহেব আছেন আরও সব কলকাতা কমিটি যারা সব আছেন তাদেরকে নিয়ে যে আমাদের যে স্বপ্ন মানুষের অধিকার বোঝানোর স্বপ্ন আমাদের লক্ষ্য কিন্তু আমি ব্যক্তিগত বলছি আমার কিন্তু ক্ষমতা দখল লক্ষ্য নয় সমাজ বদলানোর লক্ষ্য ছেড়ে দিতে পারি বোকা বানিয়ে রাখার চেষ্টা করেছিল যার বোকা বানবে না উন্নয়নের নিরিখে অধিকারের নিরিখে ভোট হবে
আগামী দিনে তার সিন এটা আপনি বলেন নাম করা দিয়ে কাজ হবে না কোনো কোনো আর কাজ হবে না আচ্ছা আগামী দুই দিন পর তো উৎসব এখানে এবারে উৎসবে কি না এটা তো ওই উৎসবের সাথে এটা কোনো ব্যাপার না কারণ হচ্ছে এটা প্রায় দীর্ঘদিন ধরে আসছে এর সাথে এটা কোনো সম্পর্ক না হ্যাঁ হ্যাঁ আট তারিখে সম্ভব সাত তারিখ হ্যাঁ কর্মীদেরকে দেখছিলাম তো তারা এই তো আর একটা কথা আমি আর একটা কথা আমার ইচ্ছে করছিল একটা জিনিস জামা পরে একটু উড়াইছি নি পুরুষ জামা খুলে উড়ালে একটু সেখানে।